সুবিধা হবে হিট স্ট্রোক জিনিসটা কি এবং হিট স্ট্রোক কেন হয়, তারপর আমি কথা বলবো হিট স্ট্রোক। হিট স্ট্রোক তার সাথে আরেকটা শব্দ আছে হিট এক্সজর্শন, আমি অত টেকনিক্যাল ডিটেলে যাবো না, দুই একটা কথা হয়তো বলে আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করব যে এই দুইটার মধ্যে তফাৎটা কোথায়। তারপরে আপনারা বুঝবেন কিভাবে যে আপনারা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অথবা আপনার কেউ সহকর্মী হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে, এটা আপনারা বুঝবেন কিভাবে, তার জন্য কিছু উপসর্গ আছে, এই উপসর্গগুলির সম্বন্ধে আমি কিছু কথা বলব। এবং সবশেষ এটার সঙ্গে সচেতনতা, আমাদের জানতে হবে হিট স্ট্রোকটা কি, এবং হিট স্ট্রোক যদি আমার হয় বা আমার সহকর্মী কারো হয় আমি কিভাবে তাকে সাহায্য করতে পারি। প্রথমে আমি বলবো যে বললাম যে আমাদের মানব দেহের ভিতরে তাপমাত্রা সবসময় একটা নিয়ন্ত্রণীয় তাপমাত্রা আমাদের মেনটেন করতে হয়। এই তাপমাত্রাটা মোটামুটি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্ব অবস্থায় আমরা যেখানেই থাকি না কেন, আমরা মরুভূমির গরমে থাকি আর শীতপ্রধান দেশের শীতের দেশে থাকি, শরীরের ভিতরের তাপমাত্রাটা কিন্তু একটা অদ্ভুত যন্ত্রের মাধ্যমে এটা